মনসুখা খবরে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা দেখছেন মনসুখা খবর। আসুন সম্পূর্ণ তথ্যচিত্রটি আপনারা দেখে নিন। চারটে 45 গেছে আর কি। বাদলবাবুর কি ভাগ্যে কিছু হয়ে যায়নি, বাদলবাবু একবারে মাথা খারাপ হয়ে তো ভয়ে জড়ো হয়ে গেছে, শশঙ্কিত বাদলবাবু। মনসুখা চড়কতলায় গত বন্যায় যে বাড়িটি নদীগর্ভে চলে গিয়েছিল এবং নদীগর্ভে ঝুলন্ত অবস্থায় ছিল, সেই দোতলা বাড়িটি আজ ভোর 5টা নাগাদ হুড়মুড়িয়ে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এই বছর পরপর দুইবার ঝুমি নদীর জল বৃদ্ধি পেয়েছে। প্রথমবার বাড়িটিতে ফাটল দেখা দিয়েছিল এবং এইবার সম্পূর্ণভাবে ভেঙে পড়ল। স্থানীয় মানুষের এমনটাই ভয় ছিল যে নৌকা চলাকালীন নৌকায় পড়লে মারাত্মক ক্ষতি হবে। বাড়িটি নদীগর্ভে ভেঙে পড়ার সময় নৌকা বিপরীত ঘাটে ছিল। ওই দোতলা বাড়িটিতে দোকানের গোডাউন থাকায় বন্যার সময় সেই গোডাউন থেকে সমস্ত দোকানের দ্রব্য সরানো সম্ভব হয়নি। এখন সেই বাড়িটি সম্পূর্ণরূপে ভেঙে পড়ার পর সেই দ্রব্যগুলি ভাঙা বাড়ির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে, তবে তা সকল নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট হয়ে যাওয়া দ্রব্যগুলির মধ্যে প্যাড, বিস্কিট, গ্লুকন্ডি, বাসন মাজা সাবান, প্লাস্টিক বালতি সহ আরও অনেক কিছু দেখা গেছে। স্থানীয়রা জানান, খুব শীঘ্রই পাইলেন না করলে পরবর্তী সময়ে পরপর দোকানগুলি এই একইভাবে নদীগর্ভে চলে যাবে। ক্ষতি হবে, ওটিকে ভেঙে পুরো ফেলে দিতে হবে। 4:45 গেছে আর কি। বাদলবাবুর কি ভাগ্যে কিছু হয়ে যায়নি, বাদলবাবু একবারে মাথা খারাপ হয়ে তো ভয়ে জড়ো হয়ে গেছে, শশঙ্কিত বাদলবাবু। এবারে নৌকাটাই ধরবে কি করবে, ঠিক নেই, নৌকাও ধরা তো মুশকিল। নৌকায় পড়তো তো ভারী বেশি যাওয়া হয়েছে, এতদিন থেকে জানি জানি তো হলো নি, যাক ভগবানের ইয়ে বাঁচি গেছে, ছাদটা টানা হয়ে পড়ে গেছে। না দা উল্টানা উল্টা গেছে, উল্টানা